এসএম ইংলিশ টিপস অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের সমস্ত পরবর্তী নতুন ভিডিও অটোমেটিক্যালি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম ইংলিশ টিপস। আজকে আমি আলোচনা করব যে অনার্স না পাস কোর্স নিয়ে ভর্তি হবে গ্রাজুয়েশন সে বিষয়ে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বোঝার জন্যে, আর ভিডিওটি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। শুরু করা যাক, কারা অনার্স নেয় আর কারা পাস কোর্স নেয় এটা আমরা প্রথমে দেখে নেব। যারা এইচএস এক্সামে বেশি নম্বর পেয়ে যায় তারা কি অনার্সে ভর্তি হয়, আর যারা এইচএসে কম নম্বর পেয়ে থাকে তারা পাস কোর্সে ভর্তি নেয়। এবার দেখা যায় যে অনার্সে ভর্তি হয়ে সেই স্টুডেন্টটাকে অবশ্যই ঘন্টার পর ঘন্টা পড়তে হয়, কিন্তু এই যে পাস কোর্সে যে স্টুডেন্টটা ভর্তি হয়েছিল তাকে খুব কম পড়তে হয়, দু এক ঘন্টা পড়লে হয়ে যায়। অনার্সে অনেক হেডেক থাকে কিন্তু পাস কোর্সে হেডেক থাকে না, রিল্যাক্সে সময় কাটায় তারা। বিষয় হচ্ছে যে যে অনার্স নিয়ে পড়ছে সে অনার্স ছাড়া অন্য কোনো সেক্টর বা দিকে নজর দিতে পারে না, যেমন জিকে, জিআই, ম্যাথ এগুলো প্র্যাকটিস করতে পারে না। কিন্তু যে পাস কোর্স নিয়ে ভর্তি হয়েছে সে কিন্তু পাশের সাবজেক্টগুলো পাশাপাশি রেখে সে কিন্তু জিকে, জিআই, ম্যাথ এগুলো দিকে নজর দিতে পারে, এগুলো প্র্যাকটিস করতে পারে এবং চাকরির জন্য প্রিপারেশান তাদের হয়ে থাকে। এবার ব্যাপারটা অনার্সের ছেলেদের যে পাশের ছেলেটি অনেক এগিয়ে, কারণ দেখা যাক যে পাশের এবং অনার্সের সিলেবাসগুলো দেখবো আমরা, অনার্সের সিলেবাস অনেক বেশি, আনলিমিটেড সিলেবাস, যেমন সমুদ্র মতো সিলেবাস, সমুদ্র যেমন অগভীর সেরকমই, আর পাস কোর্স সিলেবাস খুব কম সিলেবাস, যে নদীর মতো গভীরতা সেরকম। তো এরপরে আমি দেখে দেবো যে অনার্সে হাই প্রেশার থাকে, খুব চাপ, এবং সেটা 50 নম্বর পেতে খুব অসুবিধা হয়ে যায়, কিন্তু পাস কোর্স লো প্রেশার, 50% নাম্বার ইজি পাওয়া যায় পাস কোর্সে। আর একটা ব্যাপার দেখব আমরা যে অনার্স আর পাস, অনার্সে দিনে বা প্রতিদিনে 10 ঘন্টা পড়তে হয় আর পাস কোর্স 2 ঘন্টা পড়লে হয়ে যাচ্ছে। এবার দেখা যাচ্ছে যে অনার্সের স্টুডেন্টরা কিন্তু গভর্নমেন্ট জবের জন্য কোনো সময় পাচ্ছে না, কিন্তু পাস কোর্সের যে স্টুডেন্টরা 2 ঘন্টা সাবজেক্টের জন্য পড়ছে, বাকি 7 বা 8 ঘন্টা সে কী করছে, সে কিন্তু গভর্নমেন্ট জবের জন্য জিকে, জিআই, ম্যাথ এগুলো প্র্যাকটিস করে যাচ্ছে। অতএব কী হচ্ছে, সে কিন্তু এগিয়ে থাকছে, অনার্সের স্টুডেন্ট চেয়ে অনেক এগিয়ে থাকছে। অনার্সের মূল্য নাই এটা আমি বলবো না, অনার্সের মূল্য অবশ্যই আছে। যদি টিচিং প্রফেশনে যান তাহলে অনার্সের ক্ষেত্রে সবসময় বেনিফিট পাবেন, এসএসসি পরীক্ষার 9, 10, 11, 12 যে পরীক্ষা বসতে কাজে লাগবে। বর্তমান পরিস্থিতিতে আমি বলবো অবশ্যই যে অনার্সের চেয়ে পাশের যে ভ্যালুটা বেশি, এই জন্যে যে এক্ষেত্রে আমাদের বর্তমানে যে টিচিং প্রফেশনের যে নিয়োগ খুব কম হচ্ছে, তাই আমি বলবো যে পাশে পড়তে পড়তে সে কিন্তু জিকে, জিআই, ম্যাথ এগুলো প্র্যাকটিস করে সে কিন্তু সাকসেস খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, আর অনার্সে কিন্তু পেতে অনেক সময় লাগবে, কারণ আমাদের ইন্ডিয়ার পড়াশোনার সিস্টেম খুব জটিল, কারণ এই যে সিলেবাসটা যে ডিগ্রি কোর্সে সিলেবাস, ডিগ্রি কোর্সে থেকে যায় আবার চাকরির জন্য নতুনভাবে পড়তে হয় আমাদেরকে, তো তার জন্যে ওই যে পাশের স্টুডেন্টরা সে এগিয়ে থাকছে, কারণ সে কিন্তু টাইম সেভ করে 6 বা 8 ঘন্টা করে পড়েছে, কিন্তু অনার্স স্টুডেন্টটাকে 10 বা 12 ঘন্টা পড়তে হয়েছে, অনার্স নিয়েই পড়তে হয়েছে। আর একটা লজিক বলবো আমি, বেশিরভাগ স্টুডেন্ট কী করে, এইচএস এক্সামে যেটি বেশি নম্বর পেয়ে থাকে সেটিতে গিয়ে না অনার্স নেয়, আর এটা একদম ভুল, কারণ সে ওই বিষয়ে ইন্টারেস্টেড নয় কিন্তু অনার্স নিয়েছে, পরে কী হয় সে ফার্স্টে বা সেকেন্ড ইয়ারে ফেল হয়ে যায়। তো আমি বলবো সাবজেক্ট চয়েস নিজের কাছে, এবং সেটা যেটা ভালো লাগে, যেটা পড়াশোনা করতে ভালো লাগে, যে সাবজেক্টের উপর ইন্টারেস্টেড থাকবে সেটা অবশ্যই নেবে সেই সাবজেক্টগুলো। আর পাস কোর্সের ক্ষেত্রে সাবজেক্ট চয়েস করা একটা ফ্যাক্টর, যে সাবজেক্ট তিনটে ভালো লাগবে, বেশি নম্বর বা বেশি স্কোর হয় সেই তিনটে সাবজেক্ট নেয় বেটার। আশা করি যে বুঝতে পারা গিয়েছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। I wanna go.